রুক্ষতা ও খুশকি দূর করবে গ্লিসারিন। অতিরিক্ত দূষণের কারণে চুল পড়া, চুল ফাটা ও রুক্ষ শুষ্ক হওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে। সফট ও সিল্কি চুলের জন্য ব্যবহার করতে পারেন গ্লিসারিন। চুল সিল্কি ও উজ্জ্বল রাখতে গ্লিসারিন খুব কার্যকর। চুল যদি রুক্ষ হয় তবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। গ্লিসারিন মাখলে চুল সিল্কি হয়, এছাড়া এই উপাদানে খুশকি দূর হয়। চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে যেভাবে গ্লিসারিন ব্যবহার করা যায়। খুশকির জন্য গ্লিসারিনে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে স্ক্যাল্পে লাগান, কিছুদিন পর উপকার পাবেন। কন্ডিশনার হিসেবেও গ্লিসারিন ব্যবহার করতে পারেন। গ্লিসারিন স্ক্যাল্প হাইড্রেট করার পাশাপাশি চুলের গোড়াও মজবুত করে। চুল ধোয়ার পর কয়েক ফোঁটা গ্লিসারিন লেবুর রসের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। 10 মিনিট পর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল নরম ও শাইনি হবে। গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। গ্লিসারিন ব্যবহার করলে ত্বক নরম হয়, তাই শীতে ত্বককে কোমল রাখতে গ্লিসারিন ব্যবহার করতে পারেন।